শিলিগুড়ি স্কুটি চুরির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম প্রীতম মণ্ডল, বিজয় রায় এবং রাজেন রায়। তারা সকলে নিউ জলপাইগুড়ি থানা এলাকার বাসিন্দা। পাশাপাশি উদ্ধার হয়েছে চুরি যাওয়া চারটি স্কুটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কিছুদিন আগে শিলিগুড়ির সেবক রোড এলাকা থেকে তিনটি স্কুটি চুরি হয়। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একজনকে প্রথমে চিহ্নিত করা হয়, এরপর গ্রেপ্তার করা হয় প্রীতম মণ্ডলকে।